হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো রায়তা বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে এই রায়তাটা ভালো ভালোভাবে যাবে এবং অন্য যে কোনো রিচ খাবার যেমন চিকেন কারি চিকেন মটন পনিরের যে কোনো ডিশ বা যে কোনো ধরনের রিচ খাবারের সাথে আপনি এটা সার্ভ করতে পারেন খুবই ভালো লাগে খেতে তো চলুন বানিয়ে নেওয়া যাক আমি একটা বল নিয়েছি আর বলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আমাদের কিছু স্যালাড দরকার তো স্যালাডের মধ্যে আপনার যা পছন্দ যে কোনো কিছু নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি নিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের আর ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর সাথে সাথে আমি নেব একটা শসা আধা শসা নিয়েছি আমি বাড়িিক বাড়ি কেটে নিয়েছি আপনি চাইলে গাজর বাঁধাকপি বা অন্য কোনো কিছু যদি পছন্দ করেন স্যালাড হিসেবে সেটাও নিতে পারেন অল্প কিছু ফ্রেশ ধনেপাতা নিয়েছি আমি অর্ধেকটা দিয়ে দেব। আর নিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর নিচ্ছি আমি এখানে আধা চামচের মতো রক সল্ট বা বিট লবণ বলে একে বাংলায় এটা পিঙ্ক কালারের বিট লবণ আধা চামচ নিচ্ছি আমি চাট মশালা এই দুটো জিনিস অবশ্যই লাগবে এর মধ্যে আর এই হচ্ছে আমাদের দই দই এটা আমি পাও কিলো দই নিচ্ছি মানে আড়াইশো গ্রাম দই নিচ্ছি দইটা অ্যাড করার আগে বাকি সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব তারপরেই দইটা অ্যাড করব। প্রথমেই দইটা দিয়ে দিলে মেশাতে একটু অসুবিধা হয় আর কি তো ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দইটা দিচ্ছি বিট লবণটা প্রথমে একটু দিয়ে দেখবেন কারণ সবার টেস্ট আলাদা আলাদা হয় বেশি হয়ে না যায় আর কি তো এই জন্য প্রথমে কম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রায়তাটা তৈরি করে টেস্ট করে দেখবেন যদি লাগে তাহলে পরে আর একটু দিয়ে মিশিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না কিন্তু প্রথমেই যদি বেশি হয়ে যায় তাহলে পরে আর কোনো রাস্তা থাকে না যাই হোক এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমাদের রায়তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই রায়তাটা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বা পোলাও যে কোনো ধরনের পোলাও চিকেন মাটন পনিরের যে কোনো ধরনের রেজ ডিশ যে কোনো কিছুর সাথে আপনি এটা সার্ভ করতে পারেন খুবই আমি হয় খেতে খুবই ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত